অনেকে তো এইসব ডিস্ট্রয় করবার জন্য নানা প্ল্যান করবে, কমিউনাল টেনশন করবার জন্য প্ল্যান করবে, সেই প্ল্যানগুলো ভেঙে দিতে হবে। অল ওভার দ্য কান্ট্রি দ্য পিপুল আর কামিং, তাদের পুরো প্রোটেকশন আমাদের দিতে হবে। যেমন আমার সেন্ট্রাল টিম আছে, তেমনি আমার স্টেট টিম আছে, সবাইকে কোয়ার্ডিনেশন করে ভালো করে কাজ করতে হবে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বছর খুলে গঙ্গাসাগরে পুণ্য স্নান। এই পরিস্থিতিতে নাশকতার আশঙ্কা প্রকাশ করে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তি 15ই জানুয়ারি, আর থেকে 17ই জানুয়ারি অবধি হবে গঙ্গাসাগর মেলা। মেলার এবারের বিশেষ আকর্ষণ সাগর আরতি। 12, 13, 14 সাগরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। মেলা নিরাপত্তা নিয়ে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, সাগরে সংক্রান্তির পুণ্যস্নান করতে আসবেন অন্তত 30 লক্ষ পুণ্যার্থী ও সাধু সন্তরা। সেই উপলক্ষে জোরদার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। বুধবার নবান্নে মুখ্য সচিব, অন্যান্য দপ্তরের সচিব, পুলিশ আধিকারিক, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুণ্যার্থীদের সুবিধার জন্য সরকারি বেসরকারি মিলিয়ে 3000 বাস চালানো হবে। পাড়াপাড়ের জন্য 21টি জেটিকে কাজে লাগানো হবে। ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য অনুরোধ করা হবে রেল কর্তৃপক্ষকে। যারা আসবে দে শুড নট ইউজ ফায়ার, সিসিটিভিতেও দেখে নেবে, অলওয়েজ মনিটরিং হবে, স্টপ টপ নিয়ে কেউ ঢুকছে কিনা, বন্দুক নিয়ে কেউ ঢুকছে কিনা। পুণ্যার্থীদের জন্য থাকছে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স সহ 500টি অ্যাম্বুলেন্স। মেলায় আসা পুণ্যার্থীদের করানো হবে বিমা। এবছর কালীঘাট দক্ষিণেশ্বরের মন্দিরের আদরে রেপ্লিকা বানানো হবে মেলা প্রাঙ্গণে। সুমন ঘরের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।